नमस्कार बंधुरा आमी विभास और आपनारा देखछेन विभास ब्लग्स। आजकेर एई भिडियोते आमी तोमादेरके जानाबो प्रोजेक्ट इंजिनियर एवं प्रोजेक्ट असिस्टेंट जे पोस्ट CDAC कोलकाता जे रिक्रुटमेंट नोटिफिकेशन दिएछे सेटा सम्पर्के। CDAC जार फुल फर्म सेंटर फर डेवलपमेंट अफ एडभांस कम्पिउटिंग जेटा कोलकाताय अवस्थित, तारा नोटिफिकेशने प्रोजेक्ट इंजिनियर एवं प्रोजेक्ट असिस्टेंट नियोग करते चलेছে। तो সেই সম্পর্কেই ভিডিওতে আলোচনা হবে এবং কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে সমস্ত কিছুই এই ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকন যেটি আসবে সেটিকেও ক্লিক করে রাখবে, তাহলেই পরবর্তীতে এরকমই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ bivasblogs.com এ এই পোস্টটি দেওয়া হয়েছিল। তো সেখানে আমি দেখিয়েছিলাম যে বিটেক ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা MCA বা ITI বা পোস্ট গ্র্যাজুয়েশন যদি থাকে তো তোমরা এই যে পোস্ট এই পোস্টে আবেদন করতে পারবে। 10টি পোস্ট আছে। তো কিভাবে আবেদন করবে আর কি কি এজ লিমিট বা কিভাবে সিলেকশন হবে সমস্ত কিছুই এখানে দেওয়া আছে। আর নোটিফিকেশনটি এবং যে ফর্মের মাধ্যমে তোমরা আবেদনটি করবে সেটিও এখানে দেওয়া আছে। তো 10ই জুন থেকে শুরু হয়েছে, চলবে। যেটা তোমরা অ্যাপ্লিকেশনের যে ফর্মটি সেটি সাবমিশন করতে পারবে 20 অক্টোবর পর্যন্ত। আর এর যে এজ লিমিট রাখা হয়েছে, যদি তোমরা প্রজেক্ট ইঞ্জিনিয়ারে আবেদন করতে চাও তাহলে ম্যাক্সিমাম 35 বছর, আর প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম 35 বছর। তো এগুলো তোমরা যারা ক্যাটাগরিতে বিলং করো তাদের তো ছাড় যেটা পেয়ে থাকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী সেই রকমভাবে তারা পাবে। তো জবটি মূলত যে কলকাতার যে অফিস এবং ইন্ডিয়া যে সকল জায়গায় আছে সেই সকল জায়গাতে প্রজেক্ট হিসাবে এবং অফিসার হিসাবে তাদেরকে নিয়ে যেতে পারে। তো কোয়ালিফিকেশন যেটা লাগবে প্রজেক্ট ইঞ্জিনিয়ারে দুটো পোস্ট আছে, সেখানে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও সেখানে BE বা BTech বা MCA তে তোমাদেরকে ফার্স্ট ক্লাস থাকতে হবে, বা ইকুইভ্যালেন্ট যে ডিগ্রিগুলো হয় তাতে তোমাদের ফার্স্ট ক্লাস থাকলে তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে। এছাড়াও DOEACCর যে B লেভেলের যে সার্টিফিকেট হয় এবং 1 বছরের সেই সার্টিফিকেটটি করে থাকতে হবে। পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা সেটাতে 1 বছরের মিনিমাম হতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রনিক্স বা IT বা কম্পিউটার অ্যাপ্লিকেশান অথবা এইরকমই যে ডোমেন আছে তাতে 1 বছরের যে পোস্ট কোয়ালিফিকেশন যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেটা তোমাদের থাকলে তোমরা প্রজেক্ট ইঞ্জিনিয়ার যে দুটো পোস্ট আছে সেখানে তোমরা আবেদন করতে পারবে। প্রজেক্ট ইঞ্জিনিয়ারেও দুটো পোস্ট আছে, সেখানেও BE বা BTech বা MCA বা তারই মতো যে রিলেভেন্ট যে ডিগ্রি তাতে তোমাদের 1 বছরের ফার্স্ট ক্লাস এবং DOEACC যে B লেভেলের যে সার্টিফিকেট হয় তারও ওয়ার্ক এক্সপিরিয়েন্স 1 বছরের হতে হবে। তো বাকি যে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি বা কম্পিউটার যে সায়েন্সে বা ইলেকট্রনিক্সে বা ITI এর উপরে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি হলে ভালো হয় তোমাদের আবেদনের ক্ষেত্রে, সেটাও 1 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো প্রজেক্ট ইঞ্জিনিয়ার এখানে সেকেন্ড, সেখানেও তাই একই রকমের দেওয়া আছে। প্রজেক্ট ইঞ্জিনিয়ার সেকেন্ড সেখানেও তাই। তো যে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট যেটা নেওয়া হবে দুজনকে, সেখানে ট্রেড সার্টিফিকেট যে রিলেভেন্ট যে ট্রেড আছে NCVT বা ITI থেকে যদি তোমরা করা থাকে তো সেক্ষেত্রেও অ্যাটলিস্ট বলছে 9 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশান ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবেই প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টে আবেদন করতে পারবে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়েও 4 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং গ্র্যাজুয়েশন ইন কম্পিউটার সায়েন্সে যদি থাকে, গ্র্যাজুয়েশন ইলেকট্রনিক্সে বা IT তে বা কম্পিউটার অ্যাপ্লিকেশানে বা এইরকমই রিলেভেন্ট ডোমেনে যদি থাকে এবং 4 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। এক্ষেত্রেও ডিওইএ সিসি যে এ লেভেলের 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে তবেই প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টে আবেদন করতে পারবে। এই যে সকল পোস্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ারে পে স্কেল আছে ৩১,০০০ থেকে ১,৩৫,০০০ এবং প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ১৯,৫০০ থেকে ৬৪,৫০০ টাকা। তো সিলেকশন হবে ইন্টারভিউ বেসিসে এবং যদি আবেদনের পরিমাণের উপরে পরবর্তীতে সিদ্ধান্ত নিতে পারে। তো অ্যাপ্লাই করতে পারবে তোমরা যারা এই সকল যে যোগ্যতার কথা বললাম, যোগ্যতাগুলো যদি তোমাদের থাকে তাহলে তাদের দেওয়া আছে একটি যে ফরম্যাট, সেই ফরম্যাটটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। যে ফরম্যাট তোমরা তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট cdac.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা পেতে পারো, অথবা এই যে লিঙ্কটি আমি দিয়ে রাখবো তোমাদের সুবিধার্থে, তোমরা এখান থেকে সেই আরও বাকি ডিটেলস যে ডিটেলসগুলো আমি একটু আগে বললাম সেই ডিটেলসগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো প্রত্যেকটি পোস্টেরই আলাদা আলাদা দেখো ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম। তো তোমরা যে পোস্টে আবেদন করবে সেই পোস্ট অনুযায়ী তাদের যে ডিটেলস, আমি বলছিলাম একটু আগে, সেই ডিটেলসের নিচে দেখো ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম বলে অপশানটি দেখতে পাচ্ছ। তো আমি তোমাদের সুবিধার্থে যে প্রজেক্ট ইঞ্জিনিয়ারের যে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম সেটি আমি তোমাদেরকে দেখাচ্ছি ডাউনলোড করে। তো এই ডাউনলোডের লিঙ্কও আমি দিয়ে রাখবো, প্রজেক্ট ইঞ্জিনিয়ার বলে বা প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট বলে সমস্ত লিঙ্কই তোমরা পেয়ে যাবে। তো এইটা হচ্ছে সেই ফর্ম, যে অ্যাপ্লিকেশন ফর্মটি পৌঁছতে হবে অক্টোবর মাসে। তো এখানে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে, এছাড়াও তোমার নাম, যে পোস্ট কোড তোমরা ওখান থেকে পেয়ে যাবে। এইখানে বাবার নাম, এখানে মেল ফিমেল লিখতে হবে, ন্যাশনালিটি জানাতে হবে, যে জায়গার বাসিন্দা তুমি সেই জায়গাটাকে উল্লেখ করতে হবে, বিবাহিত না অবিবাহিত সেটা জানাতে হবে, এখানে ডেট অফ বার্থ লিখবে, আর এজটি তোমাদের 20/6/2019-এ কত হচ্ছে, মানে কত বছর কত মাস কত দিন সেটা এখানে উল্লেখ করবে, কোন রিলিজনে তোমরা বিলং করো সেটা জানাবে, ক্যাটাগরি কি SC ST OBC আনরিজার্ভ বা আদার্স হলে আদার্সে টিক দেবে, এছাড়াও হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকো হ্যান্ডিক্যাপে ইয়েস বা না হলে নোতে টিক দিয়ে রাখবে, এবং ইয়েস হলে তোমাদের ডিসেবিলিটি যে ক্যাটাগরি সেটা এখানে উল্লেখ করবে এবং কত পার্সেন্টেজ সেটাও এখানে জানাবে। তো আইডেন্টিফিকেশন মার্কস দুটো তোমরা দেবে, তোমাদের যে পরিচয় মানে তোমাদেরকে চেনা যাবে তোমাদের মুখমণ্ডল দেখে সেই রকম দুটো আইডেন্টিফিকেশন মার্কস তোমরা দেবে, ব্লাড গ্রুপ এখানে লিখতে হবে, আর এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, আর এখানে যদি তোমরা অন্য কোথাও থাকো তাহলে এমার্জেন্সিতে কন্ট্যাক্ট করার জন্য ফোন নাম্বার এবং ইমেল আইডি তোমরা এখানে জানাবে। আর এখানে দেখো পুরো মানে ক্লাস 10 থেকে শুরু করে যে সার্টিফিকেট বা কোয়ালিফিকেশন তোমার আছে সেইগুলো তোমরা এই ঘরগুলোতে লেখার চেষ্টা করবে, এবং অন্যান্য যদি এক্সপিরিয়েন্স, যে এক্সপিরিয়েন্সের কথা বারবার বলছে সেই এক্সপিরিয়েন্সগুলো এখানে তোমরা জানাবে, এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তোমরা এক্সপিরিয়েন্স কোথা থেকে নিয়েছো সমস্ত কিছু এখানে উল্লেখ করতে হবে। আর পার্টিকুলার যদি তোমরা DAC যে জায়গার কথা বলা হলো সেই জায়গায় তোমরা যদি জয়েন করেছিলে বা কোন ডিভিশনে তোমরা কোয়ালিফাই করেছো সেটার উল্লেখ এখানে করবে, আর যে যে ডকুমেন্টগুলো তোমরা অ্যাটাচ করবে সেটা এজ প্রুফের বা কাস্টের বা এডুকেশনাল যে কোয়ালিফিকেশনের তার মার্কশিটের, সমস্ত মার্কশিটকে এখানে উল্লেখ করা হচ্ছে, সেই মার্কশিটের এক্সপিরিয়েন্সের কথা উল্লেখ করা হচ্ছে, সেই এক্সপিরিয়েন্সের এখানে তোমরা লিখে দেবে বা টিক দিয়ে রাখবে, ঠিক আছে। তো আর লাস্টে দেখো ডিক্লারেশন ফর্ম, যে ডিক্লারেশন প্রত্যেকটি ফর্মে এরকম দেওয়া থাকে, সেখানে তোমরা যে বিষয়গুলো দিচ্ছ সেটা তোমার নিজস্ব ইনফরমেশন এবং তোমারই তত্ত্বাবধানে এটা উল্লেখ করছো। এখানে তোমরা ডেট এবং প্লেসটা দিয়ে এটার একটা সিগনেচার করবে, যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছো সেই ক্যান্ডিডেট এটাকে দিয়ে দেবে। তারপরে তোমাদেরকে এটা যে করার পরে তোমরা এখানে যে মেল আইডি সেই মেল আইডিতে তোমরা এই অ্যাপ্লিকেশনটিকে সেন্ড করতে হবে, সেটাও 20 অক্টোবরের আগে। ঠিক আছে, এই মেল আইডিতে এই ফর্মটিকে স্ক্যান করবে, পুরো ফর্মটি ফিল আপ করার পরে এটাকে স্ক্যান করে তোমরা এটাকে সেন্ড করবে একটি কপি। ঠিক আছে, তো এইভাবে তোমরা এই ফর্মটিকে ফিল আপ করবে। আর যদি কোনো অসুবিধা মনে হয় এই ফর্মটি ফিল আপ করার ক্ষেত্রে, তাহলে অবশ্যই তোমরা আমার যে ভিডিওর কমেন্ট বক্স সেখানে কমেন্ট করে জানাও। আমি তোমাদের এই যে পোস্ট সংক্রান্ত তথ্য দেওয়ার চেষ্টা করব আরও। তো বন্ধুরা, তোমরা যারা যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটিকে দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে এরকমই ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তো বন্ধুরা, এই ভিডিওতে এইটুকুই, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।